বাংলাদেশ পাবলিক টিভি সত্যের সন্ধানে আমাদের পথ চলা। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, প্রিয় দেশবাসী, আমার সালাম নেবেন, আসসালামু আলাইকুম। আমি আজকে চুঁড়ি যেখান থেকে কুমিল্লা থেকে কচুয়া, চাঁদপুর, হাজীগঞ্জ, এই একটি মেন রোড, চুঁড়ি গ্রামের একটি মেন রোড। আজকে দীর্ঘদিন এই জনগণ কত কষ্ট পাইতেছে এই গাড়ি যাতায়াতের জন্য। আমি আপনাদেরকে একটু দৃশ্যটা দেখাইতেছি। এই দেখেন গাড়ি ঠেলে, আনতেছে। আমি আপনাদেরকে, দেশবাসীদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। দেখেন দেশবাসী, এই যে গাড়ি, প্রত্যেকটা গাড়ি যাতায়াতের এত কষ্ট হচ্ছে। আমি টিউনু মহাদায়কে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি যদি দয়া করে আমাদের এই বোরার থেকে চুঁড়ি যে রোডটা শাকপুরে যাওয়ার সময় হাজীগঞ্জ শাকপুরে যাওয়ার সময় আপনার আড্ডা, কচুয়া এবং হাজীগঞ্জ বিভিন্ন জায়গায় এই মেন রুটে যাতায়াত করতেছে। আজকে দীর্ঘদিন এই রোডটা এত বহল অবস্থা চলতেছে, একটি গাড়ি ক্রসিং হইতে পারে না এবং একটি গাড়ি যাইতে পারে না। আমি একটি ভাইয়ের কাছে চলে যেতেছি। ভাইজান, আপনাদের এই এখানে এই যে আজকে এই যে গাড়ি আপনার আসা যাওয়া, আপনার কি এখানে স্থানীয় লোক? হ্যাঁ, আমরা স্থানীয়। আপনার নাম কি? আমার নাম আব্দুল মমিন। আপনার নাম আব্দুল মমিন। আজকে এই যে আজকে কতদিন ধরে এই রোডটা? দুই মাসের উপরে এই জায়গাটা খুবই বেহাল হয়েছে, গাড়ি ঘোড়া চলতে পারে না, মানুষ যাতায়াত করতে পারে না, অনেক গাড়ি অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, যাত্রীরা অনেক ক্ষয়ক্ষতি হইতে আছে। আমি আপনার জানতে চাই, এখানে গাড়ি কি অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, কয়েকবার অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি আরেকটা বাইরের কাছে যাইতেছি। এখানে আমি দেখেন, আমি এই গাড়ি দুর্ঘটনা, অনেক দুর্ঘটনা ঘটতেছে। দেখেন একটা অটো কত কষ্টে যাইতেছে, অনেক প্যাসেঞ্জার, মা বোনেরা, এবং স্কুল, আমাদের স্কুল খুলছে, স্কুলের ছাত্র ছাত্রী কিভাবে যাবে? এবং আমি টিউনু সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমাদের এই রোডটাকে মেরামত করার জন্য, এবং মেরামত করার জন্য যিনি কন্ট্রাক্টর ওনাকে অতি তাড়াতাড়ি যদি এই রোডটা মেরামত করা হয় তাহলে আগামী দিন থেকে ছাত্রছাত্রী এখান দিয়ে যান চলাচল করতে পারবে এবং জনগণের সুবিধা হবে, এ বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ পাবলিক টিভি, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।